দেখ আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি সকালবেলা উঠেছি 9টায় আর এখন বেজে গেছে 11টা। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা শুধু হলেই হয়ে যায়। আর একটু আগে একটা পার্সেল এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ফ্লিপকার্ট থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো জানি না কিরকম আসবে। তো চলো আগে ফার্স্টে শেয়ার করে নিই, আর তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করতে থাকো। আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো এই যে এটাও হচ্ছে একটা ওই পাজামা সেট, দেখে বুঝতেই পারছো। তো এটাও ভালো এসছে, কাপড়টা খুব ভালো এসছে, মানে আগেরটার মতনই এসেছে। আগে যেটা ওই খয়েরি রঙের ছিল এক সেম, কিন্তু কালারটা আলাদা, বাট সাইজটা দেখতে হবে। তো এটা আমি সাইজে নিয়েছি হচ্ছে ডবল এক্সেল, কেন কি আমার সাইজের ছিল না। তো দেখি যদি আমার সাইজের পাওয়া যায় তো এক্সচেঞ্জ করে নেবো, নাহলে এটাই রেখে দিতে হবে। এটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছো। তবে দেখতে কিন্তু খুব সুন্দর, এটা হালকা কালারও আছে, বেশ ভালো। তো এটা আমি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা কিনবো। আর প্যান্টটাও বোধ হয় নর্মালই আছে, এই যে এরকম। তো এটা অনেকটাই বড় এসেছে, অনেক বড়, বুঝতেই পারছো। ডবল এক্সেল আমার তো সাইজের নয়, কিন্তু তবুও আমি ভেবেছিলাম হয়তো হয়েও যেতে পারে, কিন্তু এটা মনে হচ্ছে না হবে বলে। বাট খুব সুন্দর কাপড়টা, আমি যে খয়েরি কালারটা নিয়েছি সেম ওই কাপড়েরই কাপড়। তো এবার আমার সাইজটা খুঁজতে হবে, যদি সাইজ থাকে তাহলে সাইজের নিয়ে নেবো আর কি। বেশ ভালো জিনিসটাও, ম্যাটেরিয়ালটাও খুব ভালো। তো চলো এখন স্নান টান করবো, গরম পড়ছে আস্তে আস্তে যেমন প্রতিদিনই হয়। আর বৃষ্টির তো কোনো মানে ইয়ে নেই, বৃষ্টি হবে কিনা সেটাও জানি না, মনে হয় না যে বৃষ্টি হবে বলে। প্রচণ্ড গরম পড়ছে প্রত্যেক দিন, ভীষণ কষ্ট হচ্ছে। কালকে তো রাত্রে আমরা 1টার পরেই ঘুমিয়েছি, যার জন্য 9টায় উঠেছি। ক্যান্ডি আবার ভোর 4টের সময় বেরিয়ে গেছে, মানে ওকে বার করতে হয়েছে ভোর 4টে। মানে আজকে ভোর 4টে দেখছি একদম পুরো মানে ভোর রয়েছে, কোনো মানে আলো নেই, মানে অন্ধকার টাইপের রয়েছে। তো তারপরে কারেন্ট চলে গেছিলো, ঘুমে প্রচুর ডিস্টার্ব হয়েছে। আর আমার প্রচুর কাশি হচ্ছিলো সব রাত্রিবেলায়, জানি না কেন, শুকনো একদম মানে ড্রাই কাশি যেটা বলে ওরকম হচ্ছিলো। তো দিয়ে 9টার সময় দিদি উঠে চলে গেল, আমিও তারপরে উঠে কাজ বাজ শুরু করেছি, যার জন্য রান্নাটা 11টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি। ব্রেকফাস্টে আজকে খেয়েছি হচ্ছে বিস্কুট আর হচ্ছে ডিম সেদ্ধ, আর কিচ্ছু খাইনি। আর হ্যাঁ, ডিটক্স ওয়াটারটা তো খাই প্রতিদিন, তো সেই চিয়া সিড ফ্লেক্সিড দিয়ে। তো চলো এখন যাই, রান্নাটা শেষ করি, ভাতটা নামিয়ে তারপরে স্নান করে তারপর ফিরছি। আমি রান্না করেছি এখানে ঝিঙে আর হচ্ছে আলু দিয়ে, মাছ দিয়ে, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা আর মাছ ভাজা। তো আজকে এইটুকুই রান্না হয়েছে, তো চলো চটপট খাওয়া যাক। আর এখন বেজে গেছে সময় ঘড়িতে 2টো। এখন আমাদের খাওয়ার সময়, এরা মানে আমি একাই খাবো, তো এটা কেটে নিয়ে এসেছি। ঘুমোচ্ছি না, আমি এখন একটা সিনেমা দেখছি টনিক, যেটা খুব রিসেন্ট মানে মানে হয়েছিল, তো সেটাই ওই G5 দিয়েছে। আর এখন নিয়ে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ তরমুজ, একটু আগে আঙুর খেয়েছিলাম, তো ওই সিনেমা দেখতে দেখতেই খাচ্ছি আর কি। তো চলো খেতে খেতে সিনেমাটা শেষ করি, সিনেমাটা বেশ ভালো হচ্ছে, ভালোই লাগছে, আর একটুই বাকি আছে। তো চলো দেখে নিই আর একটু তারপর রেস্ট নেবো, ঘুমবো আর না, কেন কি 3টে বাজতেই যাচ্ছে, বুঝতেই পারছো। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন হচ্ছে সন্ধ্যা হতেই যাচ্ছে, এখন বেজে গেছে 5টা সাড়ে 5টা। তো আমি একটু আগে ওই আইব্রো প্লাক করছিলাম, নিজে নিজেই তোমাদেরকে একবার দেখিয়েওছি বোধ হয়, না নিজেরটা দেখানো হয়নি, দেখাবো পরে একবার। তো ক্যান্ডিকে এই খাবার টাবার দিয়ে আইব্রো প্ল্যাক করে আমি একটু আবারও তরমুজ খেতে ইচ্ছে করলো, খেয়ে নিলাম। দিয়ে এখন একটু রেডি হলাম, এমনি জাস্ট কোনো কারণ ছাড়াই আমি একটু জাস্ট রেডি হয়েছি। তো এবার বাইরে যাব, আর ঘরে প্রচণ্ড গরম, আজকে রেস্ট টেস্ট কিছু নেওয়া হয়নি। ফার্স্টে ভেবেছিলাম যে ভিডিও করবো হিন্দি চ্যানেলের জন্য, বাট সেটা হয়নি। তো কালকে দেখি ট্রাই করব ওই চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করার জন্য, অনেকদিন ধরেই ভাবছি করা হয়নি, তো দেখা যাক হয় কি না। প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে কাজ বাজ ঠিকঠাক করে করতেও পারছি না। তো চলো বাইরে ঘুরে আসি। আর তোমার বাজারে গেছিলাম, বাজার থেকে জাস্ট ফিরলাম, তোমাকে বলবো চপ নিয়ে আসা হয়েছে, এই পাশে এই যে কি বলে এটা কেক নিয়ে আসা হয়েছে, আমার মৌমি দাদি আর আমি খাবো। চলো সন্ধ্যাকালীন খাবার দাবার মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর দিদি এই জাস্ট বেরিয়ে গেল, দিদি রান্না করবে আর দিদি আসবে রাত্রিবেলা শুতে। তো দিদি আর আমি রাত্রে শোবো আজকেও, তো কালকে আবার দিদি বেরিয়ে যাবে। তো এখন আমার আর আজকে কোনো কাজ নেই, রান্নাবান্না আমি সকালেই যা করেছি সেটাই রয়েছে, আমি ইচ্ছে করেই করেছি যাতে ওটাই আর রান্না না করতে। আমি 8টা বাজলে আমি খেয়ে নেবো, 8টা সাড়ে 8টা নাগাদ। তো
একটু এখন এক্সারসাইজ করব, এমনি যেগুলো আর কি ইয়োগা টাইপের সেগুলোই করব, আর ক্যান্ডিকে একটু খেতে দিয়ে দেবো। ক্যান্ডি চুপচাপ বসে আছে, আজকে তো খুব একটা বেশি খেলানোও হয়নি, ক্যান্ডি শুয়ে আছে, মানে ওর ভালো লাগছে না। মনিকাদি থাকলে প্রতিদিন একটু না একটু দৌড়াদৌড়ি করে, মানে নিয়ে দিদি বেশ ভালোই ঘোরায়, আর আমি খুব কম টাইম ঘোরাতে পারি, আমি মানে ঘরের মধ্যে থাকি, বেশি কাজবাজ থাকে সেই জন্যে। তো যাই হোক, চলো এখন একটু এক্সারসাইজ করে নিই, চেঞ্জ করবো, প্রচণ্ড গরম লাগছে, ফ্যানের নিচে বসে আছি তবুও গরম, মানে গরম আর কমছে না। তো একটু আগে বাজারে যে গেছিলাম, একটু ডাব নিয়ে এলাম, আর হচ্ছে কী বলে লাউ ভেন্ডি মানে সবজি একটু নিয়ে এসি, যাতে একটু রান্নাবান্না করবো আর কি। তো চলো, এখন তো গরম পড়ে গেছে, গরমের মধ্যে সুন্দর সুন্দর যেগুলো ঠান্ডা হওয়া, যে মানে ঠান্ডা ঠান্ডা যে সবজিগুলো সেগুলোই খাচ্ছি, যেমন ঝিঙে, তারপরে লাউ, তারপরে ভেন্ডি, এইগুলো সব নাকি ঠান্ডা জাতীয় সবজি। এখন সময় হচ্ছে 8:20, তো আমার এক্সারসাইজ করা হয়ে গেছে আজকে। তো এখানে আমি আমার ভাত নিয়ে চলে এসে তোমাদেরকে যেমন বলছিলাম, 8:30-8:30 মধ্যে আমি খেয়ে নেবো, তার কারণ তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো। তো সেই সকালে যেগুলো রান্না হয়েছিলো সেগুলোই দেখতেই পাচ্ছ, এখানে আমি ওই ভেন্ডি ভাজা আর মাছের যে ঝোলটা করেছিলাম সেটাই নিয়ে এসি। তো চলো চটপট খেয়ে নিই, আমি একটা সিরিয়াল দেখছি আজকে আবার হঠাৎ করে, তো চটপট খেয়ে আবার ফিরছি। সময় হচ্ছে 10:15, তো আমি মহেঞ্জোদারোটা দেখছি, অনির্বাণ বললো বেশ ভালো সিনেমা, আমার দেখা হয়নি, দেখছি বেশ ভালোই লাগছে, জাস্ট শুরু হয়েছে একটু আগেই, তো আজকে বেশি টাইম দেখবো না, কালকে দেখবো, তার কারণ একা একা বসে রয়েছে তাই দেখছি, মমিদাদি এলে শুয়ে পড়বো দাঁতার মেঝে। তো আজকে মোটামুটি এইটুকুই কাজ হয়েছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো চলো সিনেমাটা দেখতে থাকি, আর তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে এই ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তো যারা তোমরা আমার এই চ্যানেলের ব্লগ দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে সবার আগে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার, লাভ ইউ।